যুক্ত করি ধন্যবাদ এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে জিন এবং ইনসান তো আমার প্রশ্ন হচ্ছে এটা নিয়ে মানুষ আমাদের প্রত্যেক মানুষ বিশ্বাস করে জিন এবং জিন পৃথিবীতে আছে কিন্তু এখন পর্যন্ত কোন পাওয়া যায় না ঠিক আছে কিন্তু কোরআনে এটা উল্লেখ আছে হ্যাঁ তাই এটা জানাচ্ছি কিন্তু আপনি কিন্তু আমি ধর্মে বিশ্বাসী না তাই আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আগে জানতাম আর কি যদি আপনি মানে মানুষ যদি বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় তাহলে তো মানে জিনের কোনো অস্তিত্ব নাই কিন্তু অনেক আছে শুনি জিন আছে হ্যাঁ তাই আপনাকে জানতে চাচ্ছি যে আপনার মতামত কি আমি তো জিন খাইতো মানে মাঝে মাঝে খাইতো পার্টি টার্টিতে গেলে খাওয়া হয় খুব ভালো ভাই একটু মিক্স করে খেলে ভালো বেশি ভালো লাগে

এক সমস্যা নাই যদি কম দামি দিন হয় সেগুলা আবার আমি খাই না একটু হ্যাঁ বলেন জি আমি বলতে চাচ্ছি যে মানে এই বিষয়ে অনেক জানা দরকার ঠিক আছে মানে কোরআনের মধ্যে যেহেতু আছে মানে প্রায় মানুষ বলা বলি করে যে জানা দরকার কার কাছ থেকে ভাই ধরেন কোনো একজন যে কেউ কোনো কিছু দাবি করবে আপনি তো প্রমাণটা চাইবেন তার কাছ থেকে যিনি দাবি করেছেন না যারা বিশ্বাস করে তাদের কাছ থেকে তো প্রমাণ প্রমাণ চাওয়াটা তো হয়তো একটা কথা হয়ে গেল কারণ আপনি যদি আমাদেরকে আমাকে আমাদেরকে এইভাবে জিজ্ঞেস করেন যে আপনারা তো ভাই অনেক তর্ক বিতর্ক করছেন পর্যন্ত আপনার আপনারা কি জিন থাকার সপক্ষে কোনো প্রমাণ বা কোনো যুক্তি পর্যন্ত আপনাদের কেউ দিছে কিনা কোনো মুমিন ভাই এসে দিতে পারছে কিনা আপনার যদি প্রশ্নটা এটা থাকে তাহলে তাহলে আমাদের উত্তর হবে না ভাই আমরা এরকম কোনো যুক্তি উপায় নেই কোনো প্রমাণ উপায় নেই এমনকি জিন তিন যে কোনো অতি কোনো ঘটনার প্রমাণ নেওয়ার জন্য অনেক অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বসে আছে

আমেরিকান একটা সংগঠন ওরা বলে রাখছে যে যদি কেউ এরকমের কোন অলৌকিক কোন জিনিস র‍্যান্ডি সেভেজ এর একটা ছিল না আসি ভাই হ্যাঁ ছিল কিন্তু আমি আমার যতদূর এখন এই মুহূর্তে মনে পড়ছে যে সেন্টার ফর ইনকোয়ারির একটা চ্যালেঞ্জ আছে 50 মিলিয়ন ডলার সম্ভবত প্রমাণ দিতে পারলে 50 মিলিয়ন ডলার সে পাবে তো আপনারা আপনি সেখানে যুক্ত যোগাযোগ করেন যোগাযোগ করে জিনের প্রমাণটা তাদের কাছে দিয়ে 50 মিলিয়নটা নিয়ে আসেন নিয়ে এসে আমারে 5% দিলেই হবে অসুবিধা নেই আমাকে 5% টাকাটা পাঠিয়ে দেন আমি একাম নাম্বার দিয়ে দিবেন আপনি পাঠিয়ে দিবেন ঠিক আছে ভাই যারা দাবি করতেছে তাদেরকে বলে দেন মানে আমি তো আমি এটা বলতে চাইছিলাম মানে আমি বলতেছি যে মানে আমি দমনে বিশ্বাস করি না আগে থেকে ঠিক আছে মানে আমি এটা জানতে যাচ্ছি যে প্রায় অনেকে বলে যে জিন আছে কোরআনের মধ্যে জিন আছে জিন এবং इंसানের উল্লেখ আছে তো মানে আমার এটাই জানা দরকার যে আসলে কি এগুলো আছে নাকি মিথ্যা বললাম তো আছে মানে যদি বিবর্তনের

এটা নাকি তো আসে ভাই বহুবার বলছে বহুবার তারপর এই কথাগুলো মানে বেসিক কথাগুলা প্রতিবার বলাটা খুবই কষ্টদায়ক রিপিটেটেড হয়ে যায় খুব কষ্টদায়ক এটা ঠিক আছে পরের জনকে যুক্ত করি রাসেল মোল্লা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাই আমি অ্যাকচুয়ালি অনলাইনে কাজ করি আর বিশেষ করে আমি সব সময় পিসির সামনে ম্যাক্সিমাম সময় পিসির সামনে থাকি তো কাজের পাশাপাশি আমার মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ভিডিও আপনাদের দেখতেছি তো আস্তে আস্তে আমার জ্ঞান কোষ খুলতে আছে তবে তার আগে এই ধরেন ছোটবেলায় পড়ি তখন তো ওই যে বললেন যে অন্ধবিশ্বাস আসলে অন্ধবিশ্বাসের ভিতরে ছিলাম হম থাকার পরে মনে করেন যখন থেকে আস্তে আস্তে এই যে আপনারা একবার আলোচনা করছিলেন যে আরজ আলী মাতুব্বর হুম সে আমাদের এই পাশের গ্রামেই বলতে গেলে তো ওই ভিডিও গুলা তারপর ওই কথাগুলা তারপর আপনাদের কথাগুলা এগুলো সবকিছু করে মানে পর্যালোচনা দেখি আসলে ঘটনা শত যেটা আমি অনেক পিছনে মানে দুই তিন চার পাঁচ বছর আগে এক একা ভাবতাম যে এই প্রশ্নের জবাব কি হইতে পারে এটা এমন কেন ওটা অমন কেন এটা তো আসলে ঠিক না তো সর্বশেষ এই তিন চার মাস ধরিয়া আপনাদের কথার সাথে অনেকটা অ্যাডজাস্ট খাইয়ে যায় এবং এটাই সত্য আমি মনে করি যে আমি এখন চাকরি করতেছি স্যালারি পাইতেছি বেশ ভালো অন্য একজনে চাকরি করতেছে কিন্তু সে বলতেছে যে ভাই তোমার বেতন আমি তোমার মরার পরে দেব ঠিক আছে

যে একচুয়ালি কি আমি ইসলাম বলেন হিন্দু বলেন বৌদ্ধ খ্রিস্টান ধর্মের বিষয়টা আমি একদম মানে আমার মাথায় ধরে না যেগুলো আসলে ফালতু জিনিস তবে ধর্ম যেটা আমার মনে হয় আমার মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা হলো বিশ্বের যে কোনো প্রাণী বিশেষ করে মনে করেন যে আমাদের আশপাশে থাকে যেমন মনে করেন একটা কুকুর অসহায় মানে একদম একটা আটকানো একটা জায়গা সে আটকা পরিয়ে গেছে হম তো এখন ওকে যে হেল্প করতে হবে এটা হচ্ছে মানবতা এটাই হচ্ছে মূল ধর্ম আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মত থেকে কিন্তু ওই যে আপনার আখরিক জ্ঞান হম আসলে কি আপনাদের আপনার তো মানে কথাবার্তা তো সবকিছু আমাদের সবকিছুর সাথেই আপনার হয়তো সবকিছুর সাথে আমরা একমত হব না আবার অনেক কিছুর সাথে হয়তো একমত হব সেই জিনিসগুলো বোঝা যাবে হচ্ছে আপনার সাথে আরো কনভারসেশন আরো আগাইলে আরো কথাবার্তা আরো আগালে তখন আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে পয়েন্ট আউট করতে পারবো যে কোন বিষয়ে আমরা একমত কোন বিষয়ে দ্বিমত কিন্তু আপাতত যেটুক আপনি বললেন যেটুকের কথা আপনি বললেন সেটুক তো আমাদের প্রত্যেকের জীবনেই এই ধরনের ঘটনা ঘটছে যে আমরাও তো একদম ধর্মে বিশ্বাসী ছিলাম পরে আমরা যখন এগুলো যাচাই করে দেখলাম যে আসলে বিষয়গুলো কি আমরা একটু যাই না দেখি একটু যাচাই করে দেখি যুক্তি দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি তখন আমরা দেখতে পেলাম যে আসলে ঘটনা তো আমাদের সাথে একটা প্রতারণা করছে ওই আমাদের বাপদাদা এরা আমাদের সাথে একটা প্রতারণা করছে আমাদের উপরে একটা ধর্ম চাপায় দিছে যেটার পেছনে যেটা পছন্দ করার পেছনে আমাদের কোনো হাতই ছিল না এমন হতে পারতো আমি হিন্দু পরিবারে জন্ম পারতাম তাহলে আমি বিশ্বাস করতাম বেদে বিশ্বাস করতাম কৃষ্ণে বিশ্বাস করতাম তার মানে তো এটা না যে ওই জিনিসটা তাতে সত্য হয়ে যেত তো আমরা পরে যাতে করে বুঝলাম যে এই জিনিসগুলা আসলে সবগুলাই মিথ্যা সবগুলাই ভুয়া মানুষ আসলে নিজের স্বার্থের জন্য এই লোভ আর ভয়ভীতি দিয়ে মানুষকে আসলে ইয়া করছে মানুষকে বোদায় বানাইছে কিছু তালাক লোক মানুষকে বোদায় বানাইছে যখন তাদের যখন তাদের টনক নড়ছে যখন সে বুঝব্যবস্থার মানে যে আমি তো ঘুমান্ত ছিলাম এখন আমি জাগ্রত হইলাম জাগ্রত হই দেখল কি আসলে এটা ভাগপাটি सीटेट এর কিছুই না হ্যাঁ সেটাই আপনার সাথে এই সমস্যা বিষয়ে একমত কিন্তু তারপরে আরো অনেক আলোচনা আমাদের অনেকের মধ্যে অনেক আলোচনা থাকে এই বিষয়টা কি সেই বিষয়টা কি সেগুলো অনেক কঠিন আলোচনা থাকে এখন তাহলে আপনি তাহলে আরো আসেন আমাদের লাইভে মাঝে মাঝে আসেন

বা মানে আপনার বাস্তবিক যে দৃষ্টি বিষয়গুলো যে না এটাও বাস্তব এটা কি বলতেছে পরে মিলেই দেখি না আসলে কথা তো সত্যই ঠিক আছে ভাইয়া ঠিক আছে রাসেল মোল্লা ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আরো নিশ্চয়ই ভবিষ্যতে আরো কথা হবে আপনি নিজের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের সাথে কথা বলবেন দরকার হলে ফেক নাম ফেক ছবি দিয়ে কথা বলবেন নিজের নিরাপত্তাটা সবার আগে ঠিক আছে মোল্লা ভাই জি 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 আচ্ছা তাহলে বিদায় জানাই ভালো থাকেন জি আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আইএমএম মুসলিম Faraz Bhai. Asif bhai, do you know about this person? If you know about white meat, sir, white meat. <laughs> do you know, about sir, white meat? <laughs> uh, white meat. <laughs>